আগামী বাজেটে সকল তামাকজাত পণ্যে উচ্চহারে কর আরোপের দাবি জানিয়ে মানববন্ধন করেছে তামাক বিরোধী কয়েকটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বলা হয়, তামাক জনস্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর, তাই অবিলম্বে তামাকজাত পণ্যে উচ্চহারে কর আরোপ করা হোক। তামাকজাত পণ্য বাজারজাত করার ক্ষেত্রেও কার্যকরী আইনি পদক্ষেপের দাবি জানায় আয়োজকরা। এছাড়া তামাকজাত পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে আরো কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।